ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেছেন ফেসবুকে বিভিন্ন বিভিন্ন পন্থী লোক সহি আকিদার শাহিদদের বক্তব্য কাটছাট করে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। বলে ওরা যে বিষ খেতে রাজি হবে কিন্তু বাহাসে বসতে রাজি হবে না। আমার প্রশ্ন হলো মতবিরোধপূর্ণ, দেখুন বাহাস আপনার সাথে আমার সাথে বাহাসের কি দরকার আছে কথাটা বুঝাইলাম আপনাকে। আমরা যে দৌড়ে বাহাস তো এখানে কমপ্লিট, আপনি মাঝহাবি ফেকা ভই এবং সুফিবাদীর ভই না পড়ে আপনি কোরআন হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আজমাইনের বুঝ মতো বুঝ দিয়ে আপনি ব্যাখ্যা করেন, তাহলে তো সমাধান হয়ে যায়। এখন আপনাকে আমি হাদিস দিলাম, সাপোজ এটা রাসূল কাছে সাহাবী আজমাইন কাছে, আপনি বললেন যে অমুক বুজুর্গে করছে, তাহলে আপনার সাথে তর্ক কে করবে? এ তর্ক কি আছে? কাজী আল্লাহ বলছেন যাকে আল্লাহ হেদায়েত দেন, যেমন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান রহিম আর রহমান আল্লামাল কোরআন, রহমান তো উনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান শিক্ষা দিয়েছে, মানুষ তৈরি করেছেন, আল্লামা হল ভাইয়া শিক্ষা দিয়েছেন, ব্যাখ্যা কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আসবেন কি? সুতরাং এই হাদিসটার ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কি করছে আপনি সেটা না গিয়া অমুক বুজুর্গ অমুক কলি কি করছে, অমুক বুজুর্গের কর্ম ছিল, সেটা তো আমার দেখার বিষয় না। এই কথাগুলো হয়েছে আমাদের তর্ক বিতর্ক। এরপর আছে দিলে মতানৈক্যপূর্ণ হাদিস, সালফে সালহিনের সালহিনীদের মানহাজ অনুযায়ী যদি কোনো হাদিসের একতলাফ দেখা যায়, ওটা কিন্তু একতলাফ না, ওটা একতলাফ হলে ওটা দুইটার যে কোনো একটা মানলেই চলে। এখন সলফে সালিনের মানহাজ বাদ দিয়া আপনি ব্যক্তিগত একটা মানহাজ তৈরি করে আমার হুজুরে রেখেছে, ওটা কিন্তু তর্ক না, ওটা হচ্ছে ফাসাদ, ওটা হচ্ছে বিপর্যয় সৃষ্টি। সুতরাং সলফে সালিনের সাহাবিদের মধ্যে একটা হাদিসের বুঝ বুঝে গেছে, যেমন উদাহরণস্বরূপ আপনাকে আগে হাত ফালাইবেন না আগে হাঁটু ফালাইবেন, এটা হাদিসের উপর বিনবল করে দেখা যাচ্ছে বিতর্ক আছে। সুতরাং এটার মধ্যে দুইটা একটা করলে চলবে। রুকুর আপনার রুকু থেকে উঠে হাত বাঁধবেন কি হাত বাঁধবেন না, এরপরে আপনার রুকু ফেলে রাখাত হবে কি হবে না, এটা হচ্ছে হাদিসের উপরে ইনভলভ করে একতলাফ, যে যেমন বুঝে সেভাবে। এটা কিন্তু সলফে সালিনের মানহাজ অনুযায়ী বুঝ, এটা তর্ক না করে যেটা দুইটার একটা আপনি মানলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি বলেন যে আমার বুজুর্গ কইছে বলি কইছে, ওটা মানহাজ, ওটা ইখতিলাফ না, ওটা হচ্ছে মতানৈক্য না, ওটা একটা ফাসাদ, মানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি করা। সুতরাং আপনি না বড় মুক্তি সাহেব, আপনি না দাওরায় হাদিস পড়েন, আপনি বোখারি মুসলিম আবু দাউদ তিরমিজি পড়েন, আপনার সাথে আমাদের দ্বন্দ্ব থাকার কথা না। যদি আপনি প্রকৃত পক্ষে হাদিস গুলা সাহাবিদের মানহাজ অনুযায়ী সাহাবিদের বুঝ অনুযায়ী সাহাবিদের যে বুঝছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুঝতে আপনি নিতেন, তাহলে আপনার সাথে সামান্য একটু দুইটা দিয়ে কথা হইতো, সেটা নিয়ে বাহাজের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাহাস তর্ক বিতর্ক কোনো প্রয়োজন না, কারণ তর্ক বিতর্ক আপনি বলছেন, আপনি বলেই দিয়েছেন যে আপনার আছে লাঠি, আহলে হাদিসের আছে কোরআন হাদিস, আপনার আর আমাদের আছে লাঠি। এটি অনেক জায়গায় আমি হানাফি ভাইদের বক্তব্যে শুনেছি, নাম নিলাম না, যে আমাদের আছে বাসার লাঠি আর তাদের আছে কি কোরআন হাদিস, এই তর্ক কে করবে? সুতরাং বাহাসের না যে ভাই বাহাসের দরকার নাই, তর্ক মারামারি কাটাকাটির দরকার নাই, আমি হাদিস গুলো বলছি, তুমি হাদিস গুলো খুলে দেখো, দেখার পরে তোমার যদি বুঝে হয় মানো না বলতে সেদিন তোমার লোক দেখা হবে। আসসালামু আলাইকুম।